সকল নবীদের চরিত্র আল্লাহ তাআলা নিজ গুণে গুণান্বিত করেছেন সর্ব অবস্থানে সকল নবীরা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সব ঠিক আছে হযরত আদম আলাইহিস সালাম হযরত নূহ হযরত ঈসা হযরত মূসা হযরত ইব্রাহিম আলাইহ সব নবীরা সর্ব অবস্থানে তার যার যার গেটআপ নিয়ে তিনারা আছেন কিন্তু বলা হচ্ছে সকল নবীদের ঈমান এবং আমল কথাটা খুব খেয়াল করেন চ্যালেঞ্জেবল কথা সকল নবীদের হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত মানে বিশ্ব নবীর পূর্বের নবী পর্যন্ত হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত সকল নবীদের ঈমান এবং আমল খুব মাথা খাটান সকল নবীদের ঈমান এবং আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আমার বিশ্ব নবীর এক সেকেন্ডের জিন্দেগানি যদি এক পাল্লায় দেওয়া হয় রাসূলের জিন্দেগানির পাল্লা ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ এই কথাটা গোটা পৃথিবীর 10 হাজার কোটি বার বিক্রি করলে পাওয়া যাবে না এবং আই ক্যান চ্যালেঞ্জ সম্মানিত ভাইরা আজকে পাগলাবিন মাদ্রাসা সাক্ষী থাকবে পাগলাবিন মাদ্রাসার ময়দানে আল্লাহর ওলি সাক্ষী থাকবে আজকে ইথার সাক্ষী থাকবে আজকে অক্সিজেন সাক্ষী থাকবে গাছপালা মানব দানব জিন পরি ইনসান সাক্ষী থাকবে বিশ্বনবী 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 মহানবী বিশ্বনবী মহামানব সুবহানাল্লাহ ভাইয়া নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন হযরত আনাসের কথা বলি বলবো বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি রাসূলের বাড়িতে গিয়ে এরকম দরজা নক করেছেন দরজা নক করেছেন দরজা নক করেছেন দরজা নক করার পরে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত এবং হাদিস কোরআনে বলা হয়েছে তিনবার সালাম দেওয়ার পরে কোনো রেজাল্ট যদি না হয় তাহলে গো ব্যাক থার্ড বার ফোর্থ বারে আর কোনো ডিস্টার্ব করবে না ওখানে আওয়াজ আসলো থার্ড টাইমে আওয়াজ আসলো বিশ্ব নবীর পক্ষ থেকে কে বা কারা আওয়াজ দিল নবীজি একটু আগে বেরিয়ে গেছেন ধরে নেন পাগলা পীরের বাড়ি নবী এখান থেকে বেরিয়ে গেছেন কোন দিকে গেছেন পূর্ব দিকে গেছেন এতটুকু জানাইলেন হযরত আনাস পূর্ব দিকে যাচ্ছেন যাইতে গিয়া ওই ফুটাই বাজারে গিয়ে চৌহদ্দি চৌরাস্তা এখন নবীজি ওখানে থমকে দাঁড়ায় গেলেন ওই আনাস এখন নবী কোন দিকে গেলেন আমি কেমনে বুঝবো এদিকে গেলেন না এদিকে গেলেন না এদিকে গেলেন না কোন দিকে গেলেন এই জন্য হাদিসে আসছে ডাইরেক্ট হাদিস হাদিসে এত মজা পড়াইতেও মজা পড়তেও মজা বলতেও মজা আর মানুষ যদি আমল করে মরার সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাবে হযরত আনাস বলতেছেন আমি এত গেঞ্জাম না করে এত টেনশন এত আনিজ ফিল না করে আমি আস্তে করে আমার নাকটা রাস্তায় লাগাই দিলাম সুবহানাল্লাহ কয়টা রাস্তা চারটা রাস্তা চারটার মধ্যে একটা দিয়ে তো আমি আসলাম এই নবী নাই তাহলে আর কয়টা রাস্তা আর তিনটা রাস্তা তিনটার মধ্যে একটা দিয়ে দেখলাম নাই গেলাম নাই আরেকটা দিয়ে দেখলাম গেলাম নাই আরেকটা পাইলাম রাস্তাটা বলে দিল রাস্তাটা বলে দিল বিশ্ব নবী এই রাস্তায় গেছে তার মানে জান্নাতি একটা সুঘ্রাণ রসুলের ভিতরে ছিল অনেক আলেম ওয়াজ করে কালকেও আমি ইউটিউবে এক আলেমের ওয়াজ শুনেছি বাচ্চা আলেম বলছে রসুলের ঘাম সুখ এই ভয়ে তুমি দাঁড়িয়ে আছো তুমি যাও অ্যাডভান্স ইউ গো তুমিও চলে যাও আমি আল্লাহ তোমার খাদিজার কষ্ট সুবহানাল্লাহ চলো রসুলের বউ কার বউ হলে এটা সম্ভব সেটা কি ওই চেয়ারম্যান সাহেব ডাক্তার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব এটা বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিয়ে শাফিউল মুজদ্দিন সাবে কাবা ওয়া কাউসাইন দুলালে আমিনা শাহে মদিনা নূরে মুজাসসম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বেগম তার স্ত্রী এ হাওয়ার বেগম জরিনা বেগম আরেকটা কথা বলি বলবো আরেকটা বলি এক সাহাবি এক সাহাবি সাহাবিটা বাচ্চা মানে সেংরা 8 বছর সেংরা নাম হলো আনাস রসুলের খাদেম ছিল হাদিস সবাই জান বয়স কিন্তু 8 হাদিসে আসছে 8 গত 3টা রাত খুব কষ্ট করে
পুরান থেকে দুটো পান আনো তো চা আনো তো এরকম বলি না এরকম নবী যে কি যেন একটা আনতে বলছে মহত বাচ্চা ময় যায় না ওই খালেক ভাই দরজার ওখানে গিয়ে তিন চারটা ছেলে খেলা করতেছে মহ বাচ্চা বাচ্চা সবিউ সবিউ বাচ্চা তো বাচ্চাই ওই বাচ্চাকার না খেলা দেখে মহ যায় ঢুকে গেছে মহ খেলাছে নবী যে কি আনতে বলছে ওর হুঁশ খুশ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু ওই খেলতেছে নবীজি কাউকে দেখতো রে আমরা রাগে যাইতাম আদর্শ কাকে বলে আদর্শ কাকে বলে আমরা অনেক সময় এখান থেকে পড়াইছি তো ওই ইয়াতে গুল্লিতে খাবার আনতে নাস্তা আনতে কিন্তু এলাম এখানে ভাই কি হয়েছে আপনি অথচ নবীর আদর্শটা দেখেন নবীজি কাউকে বললেন কাউকে বললেন না নিজেই হেঁটে রওনা দিল আমার আনাস কোথায় গেল আমার আনাস কোথায় গেল গিয়ে যা দেখে বাচ্চাগুলো সঙ্গে দূর থেকে দাঁড়ায় লক্ষ্য খেলা দেখতেছে আল্লাহ নবীজি দাঁড়িয়ে খেলা দেখতেছেন চোখগুলো ঘুরকুঞ্চিত হয় নাই চোখগুলো অগ্নি শর্মা হয় নাই লালে লাল হয় নাই উনি স্বাভাবিক গতিতে এজ এ ম্যান এজ এ নবী হিসেবে স্বাভাবিক গতিতে তিনি খেলা দেখতেছেন হঠাৎ আনাসে চোখ পড়ে গেছে নবীর প্রতি আল্লাহ আল্লাহ আমি কি করছি আল্লাহ চেহারা হইলেও ওর শরীর লম দাঁড়ায় গেছে ওর দেহা থরথর করে কাঁপিয়া দিয়েছে ওর বডি স্ট্রাকচার নাই মাটিতে ও ভাবতেছে আমার তলায় মাটি নাই পায়ের তলায় আস্তে করে ঝাড়ে চুপে নবীর কাছে কাঁপতে কাঁপতে আসতেন নবী বলছেন যে না না ঠিক আছে নবীজির চোখ আর তার দুই চোখ হযরত আনাসের দুই চোখ যখন চার চোখ যখন একাকার হযরত আনাস বলছেন নবীজির চোখ আমার চোখ চার চোখে যখন আমার ভালোবাসাটা আদান প্রদান হলো আমি এই চোখে চোখ দিয়া আমার গোটা জীবনের হেদায়েতটা আমি পেয়েছি আরেকটা আদর্শ কথা বলি আপনাদের সামনে নবী হলেন হাবিবুল্লাহ এই যে চালাক মানুষ মোবাইল কেটে দেন এখন চালাক মানুষ বেটার নাম রাখছে হাবিবুল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আরে আল্লাহ কবুল করুন আমিন হাবিবুল্লাহ নবীর নাম কি নাম সবাই কি বলতো মোহাম্মদ হাবিবুল্লাহ মানে আল্লাহর দোস্ত আর হযরত ইব্রাহিমের নামও খলিলুল্লাহ কি খলিলুল্লাহ খলিলুল্লাহ মানে আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ মানে আল্লাহর দোস্ত খলিলুল্লাহ মানে আল্লাহর দোস্ত তে এইটার নাম তো সুল এটার নাম ফের কিতে এটার নাম ফের মোসা একই তো জাত এ হাবিবুল্লাহ সে খলিলুল্লাহ এবার আসেন হাবিবুল্লাহ অর্থ আর খলিলুল্লাহ অর্থ তাফাসিরের বিভিন্ন মুসলিমে কেরামদের আলোচনার রেজাল্টটা বলতেছে আপনাদের ভাই কথাগুলো পাবেন না মহত পালাইছে আল্লাহ দিলে পাবেন না এই হাবিবুল্লাহর অর্থ হলো এই হাবিবুল্লাহ হযরত ইব্রাহিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হাবিবুল্লাহর জন্য আল্লাহ সব করতে পারেন এর নাম হলো হাবিবুল্লাহ সুবহানাল্লাহ যেমন আগুনে পড়লে পরে আগুন পানি করে দিতে পারেন দেন নাই দেন নাই যেমন আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তানকে কুরবানি করতে পারেন করেন নাই করেন যিনি করেছেন তার নাম খলিলুল্লাহ আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য মা হাজরাকে বনবাসে দিতে পারেন যিনি তাকে বলা হয় খলিলুল্লাহ আর অনেক কথা বলা হয়েছে ওখানে এত দরকার নেই আমরা জ্ঞানের দরজা শুধু খুলে দিলাম আমরা একটু চক আউট করলাম জাস্ট টিপটপ করলাম একটু মনিটরিং করলাম এটা হলো হাবিবুল্লাহ তার মানে এক কথায় যদি আনতে চান রেজাল্ট অঙ্কের মতো টান দিয়ে যদি রেজাল্ট আনতে চান হাবিবুল্লাহ বলা হয় যিনি আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিতে পারেন যিনি আল্লাহর জন্য বউকে বনবাস দিতে পারেন যিনি আল্লাহর জন্য সন্তানকে কোরবানি করতে পারেন তার নাম হলো হাবিবুল্লাহ তার নাম হলো খলিলুল্লাহ এবার আসেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে ওইটার উল্টা
ওইটার উল্টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সব করতে পারেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য সব করতে পারেন, এই জন্য নবীজি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, এই জন্য নবীজি হাবিবুল্লাহ। এবার আসেন আরো মজা পাবেন এই জায়গায়, খুব মনোযোগ দেন, অন্য কথা বলেন, নো টক ডন্ট টক। এবার দেখেন নবীরা ওই নাজিল হবে, মুসা নবীর উপরে ওই নাজিল হবে, আল্লাহ বলে যে এই তুই পাহাড়ে যা, এই মুসা তুই পাহাড়ে যা। আচ্ছা তার আগে আর একটু ঘটনা বলে দিই, কথাগুলো পাবেন না বলে দিয়ে দিই, মাহফিল দাওয়াত দিবেন না, আমি বুঝা পাইছি আর কথা দিছি তো অবসর প্রাপ্ত তো আজ না ভুল করে পিছিয়ে না দিবেন। যা হোক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাতুল্লাহ, আমিন বলেন, আমিন, দোয়া দিলাম আমিন বলেন, আমিন। হযরত মুসা কিন্তু তো সমাজে বলে ঠেডা নবী, ঠেডা নবী, খুব রাগান্বিত নবী, সব নবীদের মধ্যে সবচেয়ে ঘর্ষিয়াস রাগি নবী হলে মুসা, এক থাপ্পড় কীর্তিক মার হলে ফাইলামি। তো মুসার আল্লাহ দেখা আর আসতাম, মানুষ কয়েন না আমরা আমরা আলাপ করতে মুসা আর আল্লাহর দেখা, আল্লাহ মুসা কয়েছে, মুসা কেমন আছো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মুসা কয়েছে, মুসা কেমন আছো রে? মুসা কয়েছে আলহামদুলিল্লাহ। এবার মুসা পাল্টা কইবে নাই যে আল্লাহ তুমি কেমন আছো, মুসা আল্লাহকে তুমি বলতেছো, আল্লাহ মুসা বলতেছে আল্লাহ তুমি কেমন আছো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, এক কোথায় আমি মারা ফেলাই, এক বাতাসের ধাক্কায় হাড্ডি ফুড্ডি পায়খানা তোরচা দিয়া বাতাসের সঙ্গে মিশাই দিতে পারি আমি। সব নবীদেরকে আল্লাহ ওহী নাযিল করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই মুসা তুই পাহাড়ে যাও, অথবা এই যে বড় মির্জা তোর প্রতি ওহী নাযিল করবো, কথাটা খেয়াল করিয়ে পাবেন না, মুসা তো তুই মারে ওহী নাযিল করবে, আল্লাহ মেসেজ দিয়েছেন আমাকে ওখানে চলে গেছে, তার মানে আমি এইটা দিয়ে বুঝাইলাম সব নবীগুলার ওহি নাযিল যে জায়গায় করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় সব নবীদেরকে নিয়ে হাজির করেছে, সেই জায়গায় সব নবীদেরকে নিয়ে হাজির করেছে। আর বিশ্ব নবীর উপরে ওহি নাযিল হবে, বিশ্ব নবী যেখানে ওহি সেখানে, বিশ্ব নবী যেখানে জিবরিল আমিন সেখানে, বিশ্ব নবী পাহাড়ে জিবরিল আমিন ওহিনিয়া পাহাড়ের পাদদেশে, বিশ্বনবী মদিনার বাজারে জিবরিল আমিন ওহিনিয়া মদিনার বাজারে, বিশ্বনবী মসজিদে মসজিদে আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন বিশ্বনবীর মসজিদে নবীতে, তার মানে আমি বুঝাইলাম ওহি যেখানে নবীরা সেখানে, আর নবী যেখানে বিশ্বনবী যেখানে ওহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার শেষ কথা আছে, বেশি তো বলা যাবে না, বেশি বললে তো পরে দাওয়াত দিবেন না, তেমন কেন না শুনে গেলাম আর কি জেনে দিতে রোগ দাওয়াত দিবেন, শিখে গেলাম এখন, শিখে গেলাম এখন। আসেন মা আয়েশা, মা আয়েশা নবীজির কে বলে মতি বলো, স্ত্রী, স্ত্রী মা আয়েশা বলে, মা আয়েশা, আরে মা আয়েশা বললাম নাকি লিখবে আল্লাহ দশটা নাকি, সুবহানাল্লাহ। মা আয়েশা বিশ্বনবী হাজবেন্ড এন্ড ওয়াইফ যাও যেন যাও যা স্বামী এবং স্ত্রী, মা আয়েশা নবীজি চাঁদনি রাতে আঙ্গিনার মধ্যে খেলনা করতেছেন, খেলনা মানে দুইজনে পাটিতে মাদুরে বসে আছে, হঠাৎ করে তারকাদের দিকে তাকাইয়া বিশ্বনবী মা আয়েশাকে বলল, বললেন আয়েশা বলো দেখি, এই দেখো দেখি, দেখো দেখো না কত থাকা, কে বানাইছে আল্লাহ বানাইছে, আয়েশা আল্লাহ বানাইছে,
বলছে বলো দেখি, হঠাৎ করে বলেছে বলো বলো দেখি এই তারকার সাইতে কার আমল নামায় নাকি বেশি। মায়ের সাহ বলতেছে আল্লাহ আলাম ও রাসুলি, আল্লাহ এবং রসুল ভালো লাগে। আর আমরা একটা মিটিং মতো বসিলে আমার কথার কোনো দাম নাই। আর শাকিল করেছে কচু বুঝলো নিলে না, হ্যাঁ হেই যা শাকিল যেন মনে কিছু না করে আপনি হারুন দিলাম আর কি, মানে ওই কিছুই জানে না, হেই যা ওটা না, হ্যাঁ হেই যা। আর থাপ্পড় দিলে মায়ের দুধ বের হবে মুখ দিয়া, সেই রকম এইরকম একজন সম্মানিত লোকের সিদ্ধান্তকে ভাইরাল করে দিয়ে দিল। আছে না এরকম? আমাদের এখানে নাই কিন্তু আছে তো, আছে আছে। আমি নিজে একদিন ওই যে কি বলে ডিমলা ডিমলা ওখানে কোরআন তো নয়টা তফসির মাহফিলের প্রধান উপদেষ্টা আমি, ডিমলা ওখান থেকে টাকা পাঠায় দেয় আমাকে, গাড়ি নিয়ে ওখানে যায় তফসির মাহফিল হবে মিটিং হবে ওই মিটিংয়ে আমাকে নিয়ে যান ওখানে নয়টা তফসির মাহফিল, এই যে মাহফিল আল্লাহু আকবার লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। নয়টা তফসির মাহফিলে ওইখানে আমি গেলাম, মিটিং মিটিং শেষ হয়ে যাচ্ছে, এত রাস্তা ডোমার দিয়া গেছি, যায় খালি মিটিংয়ে হাজির হয়েছি, সে কয়েছে হুজুর আপনার জন্য সিদ্ধান্তটা খালি বাকি আছে, ডাইরেক্ট যা সিদ্ধান্তটা দিয়ে মোনাজাত দিয়ে দিলাম। একসঙ্গে সবাই বললো সামে না মাথা না, আমরা জানলাম এবং মেনে নিলাম, এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। তো মা আয়েশা এতবার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট করে বলে ফেললেন আকাশের যত তারকা তার চাইতে আমল নামায় হযরতে উমরের আমল নামায় বেশি নাকি লেখা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝলেন আপনি? ভালো করে বুঝলে জোরে বলতেন আওয়াজ করে। আরেকবার বুঝার জন্য বলছি, আকাশের যত তারকা এই তারকার চাইতে হযরত উমরের আমল নামায় নাকি বেশি, সুবহানাল্লাহ। মা আয়েশা মনে হয় না ভার ভার, কিন্তু স্বামী নট অনলি স্বামী বাট নবী আখের জামানার নবী, নট অনলি নবী বাট সাইয়েদুল মুরসালিন, শুধু নবী না সাইয়েদুল মুরসালিন। কেমনে বলে এই জন্য নবী না বলে একটা অন্তান্ত করে চোখগুলা নিচের দিকে করে রাখছে, চোখগুলা নিচের দিকে করছে, নবীজি ধরে ফেলল, ধরবে না, ধরতে পারলেন না। আপনার স্ত্রী আপনি চাকুরসি তার ব্যক্তি হ্যান্ডপাম্প চালাকি আপনি ধরতে পারবেন না, পারবো তো আমি, সুতরাং নবীজি ধরবে না। তিনি তো আর নবী বলে যে আসা কাম হে কাম সাত, আরে আসো না ধরবে, কাছে আসো কাছে আসো, হাত দিলে হাত দিয়ে বললেন আসা বলো তো তাও বলে না তোমার সাহস নাই, বলো তোমার ভিতরে কি কাজ করতেছে। তখন বাধ্য হয় ধরা দিলে বললেন যে আমি ভাবছিলাম তাও মাথা চুলকাছে, ভাবছিলাম তোমার আব্বার কথা বলবো, মানে হযরতে কি নাম বললেন আবু আবু বকর সিদ্দিকের কথা না বলে সেকেন্ড ম্যান কে বলা হলো, মানে সেকেন্ড ম্যান সেকেন্ড ম্যান কে বলা হলো, হয়তো তোমার কথা বলা হলো তার তারকার চাইতে আমার নামায় দেখি বেশি, তোর বাপ নাই। আর আপনারা এইদিকে মনে রাখবেন কথাটা, বউয়ের উচিত বউয়ের যদি রাগ দেখতে চান তাহলে খালি যা এলাই আই যে প্রমাণ করবো, আই যে তাহলে খালি কইবেন এইরকম কথাটা বলে ওই ওই ঘরের কোনো যে কোনো ওই বেঙ্গলা থাকে ওই বেঙ্গলার মতো খালি খুলি বেবো
আর এই ফুলনটা আপনার জন্য কামিং নাইটের জন্য প্লাস মাইনাস হবে না। সম্মানিত ভাইরা, সুবিধান, গুরুজন, প্রিয়জন এবং শ্রদ্ধা ভাজনেরা, হৃদয়ের শেষ ভালোবাসা দিয়ে কথাটা বলে যাই, বিশ্ব নবী মা আয়েশাকে বললেন, আয়েশা ও আচ্ছা এই যা এই যা, আচ্ছা শোনো শোনো শোনো, কাছে আসো কাছে আসো, এখানে বসো। বললেন মা আয়েশাকে বসাইয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মানুষের কারণে সম্মানিত ভাইজান, আমি আরেকটা কথা বলে বিদায় দিব, সে কথাটা কি, নবীজি জন্ম নিচ্ছেন যে সময় খেয়াল করলো, জন্ম নিচ্ছেন যে সময় এটা সিরাতে ইবনে হিশাম কিতাবে আছে, এইরকম বড় ভলিউম কিতাব, উর্দু টু উর্দু আরবি টু আরবি এর বাংলা হয়েছে, এখন সিরাতে ইবনে হিশাম এই কিতাবে আসছে ঘটনাটা নির্ভরযোগ্য ঘটনা। মা আয়েশা আমেনার পেট থেকে নবীজি যখন জন্ম নিবেন নিবেন ভাব সাত সাত আতুল ঘর, সেই মুহূর্তে তেল নাই, সৈকার মধ্যে তেল নাই, বাতিটা শুকায় গেছে, শুকায় গেছে, তেল নাই, তিনি আমিনাকে জিজ্ঞাসা করতেছিল, মা আমিনা তোমার শরীর থেকে আমি এত কিনব থেকে আমার পেটের ভিতরে সেই দিন থেকে আল্লাহ সেই বিশ্বনবীর আমাদের বিশ্ব নবী, সেই নবী আমাদের শ্রেষ্ঠ নবী, সেই নবী আমাদের প্রিয় নবী। ভাইরা আমার শেষ কথা আজকে, আজকের আলোচনার শেষ প্রফিট, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন, কাজে লাগবে। সব নবীদেরকে আল্লাহ ডেকেছেন নাম ধরে ধরে, ইয়া আদম, আদমের নাম নিয়ে ডাকলেন, দেখেন নি, ইয়া ইউসুফ, ইয়া ইয়াহিয়া, ইয়া ইব্রাহিম, আমি জানি আছেন, হয়তো মনে মনে বলতে পারেন যে হুজুর এটা কেমন কথা কইলেন, নবীর নাম মোহাম্মদ নাই, কোরআনে আছে কেমন নাই, মহত নাম আছে, আমিও জানি, আমিও জানি, আই নো ইন দা হোলি কোরআন আছে, কোরআনে আছে, কোরআনে চার জায়গায় বিশ্ব নবীর নাম আছে, যেমন এক জায়গা হলো মুহাম্মাদুন ইল্লা রাসূল, কাফেরদেরকে কাঁদ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য স্বয়ং আমার আল্লাহ ধমক শুরু মোহাম্মদ আর কেউ নয় মোহাম্মদ তোমাদের রাগান্বিত কণ্ঠে মোহাম্মদ কথাটা বলেছেন, মোহাম্মদ নাম ধরে ডাক দেন নাই, যেমন আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা
আল্লাহ বলতেছেন ওই দল ওই দল ওই
জল ওই জল তুই হ্যাঁ মুই হ্যাঁ ও হ্যাঁ ও হ্যাঁ সব ঐক্যবদ্ধ হয়ে তোমরা ইসলামে প্ল্যাটফর্ম গঠন করো, জাতীয় একটা স্কোয়াড গঠন গঠন করে দাঁড়িয়ে বলো, গোটা দেশকে বলো, গোটা জাতিকে বলো, গোটা দুনিয়াকে বলো, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক একেশ্বর আল্লাহর গোলাম, এক আল্লাহ ছাড়া কারণ মানি না, কাউকে চিনি না, জানি না, বুঝি না, মানি না। আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান হলো আল্লাহ আছেন যেখানে আমরা আছি সেখানে, রসুল আছেন যেখানে আমরা আছি সেখানে, আল কোরআন যেখানে আমরা আছি সেখানে। এতটুকু কথা বলে আমার চলমান সেটিং সেট আপ করা ভাষা ভঙ্গিমা ত্রুটি বিচ্ছুটি ক্ষমা চেয়ে মহাগ্রন্থ আল কোরআনের পক্ষ থেকে আপনাদের কাছে কথা আমি উপস্থাপন করেছি। যদি মহাসত্যের বাণী আপনাদের সামনে একজন অ্যাজ এ ম্যান অ্যাজ এ পিয়ন হিসাবে আমি প্রচার করে থাকি, তাহলে দয়া করে আসুন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি, আসুন আমরা ফিরে আসবো, এইটা তো উঠাতো 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 এরকম না করে আসুন ফিরে আসুন। বিশ্বাস করেন আপনার স্বর্ণের 50,000 বছর আগে আপনার রেজেকের ব্যবস্থা আল্লাহ সুন্দর লোকের মধ্যে রেখে দিয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। আজকে আমার আর এটা এই প্রোগ্রাম একটা এটা একটা কি বলে এটা একটা মাহফিল নয়, এটা একটা শুনেই সমাবেশ তো ভিডিও হচ্ছে গোটা পৃথিবীতে চলে যাবে আপনাদের চেহারা করে। এইরকম আরো দুইটা মাগরিব থেকে এসা একটা আছে, এসার পরে এসা থেকে নিয়ে 10টা পর্যন্ত একটা আছে, এরপরে 5-6টা মোটরসাইকেলের মাধ্যমে 10-15 জন মিলে 5টা জিয়ারত আছে, রাত 2টা পর্যন্ত এই পরিবেশ আছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি গতকালকে জানি তো 232,000 টাকা এটা নিতে পড়তাম আর পার তাই বলি কি আমরা বলে খাই কথা বলে আমি একটা ব্যাক্স ক্যালেন্ডার তৈরি করে দিয়েছি, ভালো ভাব করবো এটা প্রদর্শন হচ্ছে কথাটা বলতেছি না, এটা কারণে কারণে কথাটা বলে ফেললাম। আমি ব্যাক্স ক্যালেন্ডার তৈরি করে নিয়েছি, আমি এখন পরিবর্তিত জীবন তৈরি করেছি, আমি আমার পরামর্শ দিয়েছিলেন ওর আরও কি জীবনটা তৈরি করেছি, আমি আমি রাত 7টা থেকে সকাল 9টা পর্যন্ত আমি তৈরি করি তাকে বিষয়ে তার ভোট করব, সুতরাং আল্লাহ যেন বাংলাকে নারাজ করে, আমার পদ্ধতি নারাজ করে, আমার এলিম এবং জ্যোতিকে নারাজ করে, আমি আর বিশ্বাস করেন আপনাদের সবার জন্য আমি টেবিলে হাত রাখলাম, টেবিল না মাটিতে হাত রাখলাম, টেবিলটা মাটিতে সুতরাং আমি আপনাদের পায়ের উপরে হাত রেখে আমি আপনাদের কাছে দোয়া করতে হইল। আর 2 নম্বর ওয়াদা দিয়ে গেলাম, যতদিন বেঁচে থাকব যতদিন কোরআনের ময়দানে বেঁচে থাকব আমি আপনাদের সবার আরেকটা খবর শুনব, কাউ বলবেন কাউ নিজের বহু বলবেন আমরা আমরা বিশেষ করে সব পোশাক এবং সদস্যবৃন্দ পরিবর্তিত কাউকে বলবেন আপনাদেরকে ভালোবাসেন, আমরা একসঙ্গে হাত ধরে যাতে দিলাম ইনশাআল্লাহ, আমি এই ভালোবাসা নিয়ে কথা বলছি। আমি 24,000 টাকা নিয়ে একটা গাড়ি ভাড়া করেছি, সেখানে গিয়ে আমি লাইভ করবো, বক্তব্য দেবো, জিয়ারত করবো, এই জান্নাতের অবতার আমি শরীক হবো, এবং তার ওখানে একটা আলিয়া মাদ্রাসা আছে ওখানেই সাইদি ফাউন্ডেশন ওইটা লাইভ পরিদর্শন করবো, আল্লাহ সাইদি ছেলেকে আসতে বলছি সবাই সেখানে সামিম সাইদি সেখানে এগুলো হবে, ওখান থেকে ওনার গ্রামের বাড়িতে যাবো, যে ঘরে উনি জন্মগ্রহণ করেছে ওই ঘরটাতে যাবো, সেখানে বক্তব্য দিব 5 কিলো আল্লাহ সাইদি ফাউন্ডেশন কিন্তু ওনার গ্রামের বাড়ি ওটা যাবো, এরপরে শুনলে অবাক হয়ে যাবে 3টা 5তলা বিশিষ্ট এরকম চৌহত্তি মার্কা 3টা ত্রিপল কামিল মাদ্রাসা তার নিজস্ব পয়সা দিয়ে তৈরি করেছেন খুলনার ময়দান, ওই মাদ্রাসাগুলো যাওয়ার চেষ্টা করব হাত তালিকা ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার জন্য করেন,
আমাকে যেন আল্লাহ কবুল করেন, আমাদের আলহামদুলিল্লাহ যেন বরকত দেন। বিশ্বাস করেন আমার সাথে ওই 24,000 টাকা ছাড়া, এই 24,000 টাকা আবার তোমার খুতবার বক্তৃতায় একটা লোক দিতে চাইছি। যখন আমি বক্তৃতায় বলেছি আপনার নেটে পাবেন বক্তৃতাগুলো, যখন আমি একটা 450 বক্তব্য ইউটিউবে ফেসবুকে আছে সোশ্যাল মিডিয়াতে আছে পাবেন, সেখানে যখন এক লোক শুনেছে একটা ছেলে বলছে কোনটা টাকাটা আমি দিই, সুতরাং সে ছেলেটা টাকাটা দিয়ে দেবে, কিন্তু দিলে কি হবে আপনি বিশ্বাস করেন। আমি দেখাবো আপনাকে মানে আমার কাছে এই ছাড়া আমার কাছে পছন্দ যাবো কি খাবো কি হবে আমি জানি না, আল্লাহ যুদ্ধের সরঞ্জাম আপনি চাইছিলেন না, তখন হজরত আবু বকর বলছিল না সবাইকে জিজ্ঞাস তুমি কি দেখছ কি আনছ, যে আমি এই দেখছি এনেছি এই দেখছি এনেছি, আবু বকর তুমি কি দেখছ যে আমি আল্লাহ সব দিয়ে দিয়েছি তোমার বাড়িতে শুধু আল্লাহ রসুলকে রেখে এসেছি। সুতরাং ওর আম্মা গতকালকে বলছে কাঁচা বাজার নাই চাউল নাই কি করবে দেখো, আর বলছে আল্লাহ এবং রসুলকে রেখে চলো, সব মিলে আপনার কাছে আমি ক্ষমা চাই দোয়া চাই। প্রায় 30টি বছর সঙ্গে ছিলাম আছি থাকবো, রাখবেন পাবেন ইনশাআল্লাহ একটা পয়সা করবো। আমি চ্যালেঞ্জ করেছি গত পরশু দিন আমার বক্তব্য নেটে আছে, এই নেট পুরো দুনিয়া চলে গেছে, চ্যালেঞ্জ করেছি আমি একমাত্র আল্লাহ সাইদিয়া বাংলাদেশে আমি অধম অধম গুণাগার বলা ফখর আলাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই দুইটা লোক সারা আমার চোখে আর একটা ভক্ত কমবো না, টাকা দেন আমি টাকা চাইলে যাবো। আল্লাহ তুমি আমার জবাবকে দরাজ করো, আল্লাহ আর আমার সামনে যে লোক যেসব শুনি লোক গুরুজন এখানে তোমার নিরবিচ্ছিন্ন ভাবে নিরবতা নিস্তব্ধতা নিথরতা বিরাজ করে যারা তোমার কোরআনের পাঠ শুরু হওয়া আল্লাহ কথা বলে তোমার সঙ্গে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।